ছোট কিনতে পারেন কোনো অসুবিধা হবে না। তো প্রথমে এখানে একদম সরাসরি লাইলিনে কাটিং করবো, তারপরে দেন কাপড় কাটিং করবো। এখানে পেপার কাটিং করার কোনো প্রয়োজন নেই। আর এটা কিন্তু ডিপ পিট হবে, আর এর ব্যাক পিটটা আমি আগেই কাটিং করে রেখেছি। ব্যাক পিটে তেমন কিছু নেই, ডিজাইন হয়েছে যেটা আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন। সরাসরি সামন পাটটা কাটিং করে দেখাবো, একই সাথে পিছন পাটটাও বলে দেবো এখানে। তো এখানে আমার সামন পাটে হুক হচ্ছে আর পিছন পাটটা বন্ধ হচ্ছে। আপনারা চাইলে পিছন পাটে হুক করতে পারেন, সামন পাট বন্ধ রাখতে পারেন। আমার পিছন পাটে ডিজাইন হয়েছে তাই জন্য সামন পাটে হুক হচ্ছে। তো প্রথমে এখানে ঝুলের মাপ নেবো। এখানে দাগটাকে আমি একটু স্ট্রেট করে দিয়েছিলাম, কেননা এখান থেকে আমার দাগটা স্ট্রেট ছিল না, তাই স্ট্রেট করেছি। এবার এখান থেকে প্রথমে ঝুলের মাপ নেবো। তো এখানে ঝুলের মাপটা নিতে হবে, আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা করতে হবে। তো পিছন পাটটা কাটিং করার সময় শুধু একটা জিনিসই চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে পিছন পাটের ঝুলের সাথে 1 ইঞ্চি এক্সট্রা করতে হয়, আর সামন পাটের ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা করতে হয়। যে কোনো সাইজের জন্য করেন না কেন, টেকিং দেওয়া ব্লাউজের নিয়মই এটা। সামন পাটে 2 ইঞ্চি এক্সট্রা করতে হবে আর পিছন পাটে 1 ইঞ্চি এক্সট্রা করতে হবে। এছাড়া আর তেমন কিছু চেঞ্জ এখানে করতে হয় না। তো পিছন পাটটা এই জন্য আমি দেখাচ্ছি না, তো এখানে সামন পাটটা দেখাচ্ছি। তো এখানে আমি ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আমার এখানে ঝুল ছিল 14, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা করে টোটাল আমি এখানে 16 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো এখানে দাগটাকে প্রথমে আমি স্ট্রেট করে নেব। এবারে এখানে হুকের ঘরের জন্য 2 সুত কাপড় আগে ছেড়ে রাখবো, এরপর থেকে কিন্তু ড্রয়িং করা শুরু করবে। 2 সুত কাপড়টা নেবেন, এবারে যে সমস্ত ড্রয়িং হবে সমস্তটা এই 2 সুত কাপড়টাকে ছেড়ে কিন্তু ড্রয়িংটা হবে। কেউ 2 সুত কাপড়টাকে অ্যাড করে নেবেন না, কেননা এটা কিন্তু সেলাইয়ের পরে চলে যাবে। তো যা মেজারমেন্ট হবে এই 2 সুত কাপড়টাকে ছেড়ে হবে। তো এটা পিছন পিঠটা আমার অনেকটা ডিপ হচ্ছে, তো এর যে ব্লাউজের ব্যাক পিঠের ডিজাইনটাও আপনারা ভিডিও দেখতে পাবেন। তো এবারে এখানে ডিপ পিঠ হচ্ছে, যেহেতু পিছন পিঠটা অনেকটা ডিপ আর সামন পিঠটাও মোটামুটি ডিপ হচ্ছে, এর জন্য এখানে পুটের মেজারমেন্টটা নেবো 5.5 ইঞ্চি। এবারে এখানে আর্ম হোল নেবো। তো এখানে আর্ম হোলও আপনি 5.5 নিতে পারেন অথবা 2 সুত বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি আর্ম হোল নেবো 5.5-এর থেকে একটু বেশি, মানে 6 ইঞ্চির থেকে 2 সুত কম। এবারে এখান থেকে নিতে হবে ছাতির মেজারমেন্টটা। তো এখানে ছাতি আছে 40, 40টাকে আমি 4 দিয়ে ভাগ করব, করলে এখানে হবে 10 ইঞ্চি। তো এটা হচ্ছে আমার মেন ছাতির মেজারমেন্ট। এবারে এখানে প্রথমে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে ছাতির সাথে। কেন নিতে হবে, কেননা টেকিং দেওয়ার জন্য আরও 1/2 ইঞ্চি অতিরিক্ত আমার লাগবে। তো তাই জন্য আগেই আপনি 1/2 ইঞ্চিটা নিয়ে নেবেন, তাহলে এখানে টোটাল ছাতি হয়ে গেছে 10.5 ইঞ্চি। পিছন পাট যখন কাটিং হয় শুধু এই 1/2 ইঞ্চিটা নেওয়া হয় না, কারণ এই 1/2 ইঞ্চিটা সামন পাটে নেওয়া হয়েছে টেকিং দেওয়ার জন্য। পিছন পাটটা নর্মালি ছাতির 1/4 করে যেটা হবে সেটা নেবেন। এবারে এরপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এটা হচ্ছে আমাদের ভিতরে থেকে যাবে এই কাপড়টা। এই কাপড়টা কিন্তু নিতেই হবে, যদি কখনো কেউ মোটা হয় তখন কাজে লাগবে, বুঝতে পেরেছেন? তো এই হলো আমার ছাতির মেজারমেন্ট। এবারে চলে আসবো কোমরের সাইডে। তো এখানে কোমরের মেজারমেন্টটা নিতে হবে, কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করবেন। তো এখানে আমার কোমর আছে 31, 31টাকে 4 দিয়ে ভাগ করে নেব, নিলে যেটা হবে সেটা প্রথমে নেব। তো এখানে আমার 31টাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। এরপরে 2 ইঞ্চি এক্সট্রা নেব টেকিংয়ের জন্য, এই 2 ইঞ্চি নিতে পারবেন। তো এর থেকে যদি আপনারা বেশি নিতে চান আপনারা নিতে পারেন, এর থেকে আপনারা 2.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যত হেলদি হবে আপনারা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো নিয়ে নেবেন। তো এখানে আমি 2 ইঞ্চি নিচ্ছি টেকিং দেওয়ার জন্য, আর এরপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো, যদি কখনো লুজ করি সেটা প্রয়োজন পড়বে। এখানে মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে, এবারে এই দুটোকে মিলিয়ে দেবো। তো এখানে দেখুন আমি পুরোপুরি মিলিয়ে দিয়েছি, এখানে মেজারমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আর্ম হোলে সেপ দেবো। তো এখান থেকে 1/2 ইঞ্চি এইরকমভাবে বাইরের সাইডে তালপাট কাটিং করতে হবে, কেননা যেহেতু এটা ডিপ পিট হচ্ছে। তো তালপাট কাটিং করার পরে এখান থেকে 1.5 অথবা 1 ইঞ্চি উপরে দাগ তুলে এরমভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবো। তো এখানে দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে প্রথমে গলার মেজারমেন্টটা নেবো। আমি গলার চওড়া নেবো 2.5 ইঞ্চি, আর এখানে আমি গলার লম্বা নেবো 6.5 ইঞ্চি। এটা অনেকটাই কিন্তু ডিপ হচ্ছে, 6.5। এবারে প্রথমে এটাকে বক্স করব, আর এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দেব। এবারে এখানে টেকিংয়ের মেজারমেন্ট নেব। তো টেকিংয়ের জন্য একদম ওপর থেকে প্রথমে পয়েন্টের মেজারমেন্টটা করতে হবে। তো এখানে আমার পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা দেবো, দিয়ে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। তো এটা হচ্ছে পয়েন্টের লম্বা নিলাম। এবার এখান থেকে পয়েন্টের চওড়া নিতে হবে। তো পয়েন্টের চওড়া নিতে হবে আপনাদের ছাতির 1/10। আমার ছাতি 40, 40টাকে 10 দিয়ে ভাগ করলে হবে এখানে 4 ইঞ্চি। তো এখানে যতটা হবে ততটা নিয়ে নেবো। এবার এই দাগটাকে পুরোপুরি নিচের দিকে একটা স্ট্রেট লাভিয়ে দেবো, পুরোপুরি লাভিয়েছি। এইবারে এখান থেকে টেকিং দিতে হবে।
তো এখান থেকে টেকিংটা কত দেব, এখানে টোটাল দেখুন আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, সেটাকে এখানে দু সাইডে করে দেবো, মানে হাফাহাফি করব। তো এক সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে নেব, অপর সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে নেব, এটাই হচ্ছে আমার টোটাল টেকিংটা হবে। এটা একটা টেকিং হলো, এখানে একটা টেকিং আছে, এখানে টেকিংটা দিতে হবে 1/2 ইঞ্চি করে, এই দাগটা থেকে এক সাইডে 1/2 ইঞ্চি, অপর সাইডে 1/2 ইঞ্চি, টোটালটা 1 ইঞ্চি টেকিং হবে। এবারে টোটাল 4টে টেকিং, এখান থেকে একটা টেকিং যাবে এরকম আন্দাজে, এই দাগটাকে হালকা ক্যাচা করে দিলাম, এর কোনো নির্দিষ্ট মাপ হয় না, আন্দাজে দেখুন আমি একটু হালকা ক্যাচা করেছি, এটা একটা টেকিং। আর এখানে আর্মহোলের সাইডে একটা টেকিং যাবে, এটাও আন্দাজে একটু ক্যাচা করে দেবেন, এর কোনো নির্দিষ্ট মাপ হয় না, ফিতেটাকে হালকা একটু ক্যাচা করে রাখবেন, এইরকম আমি ঠিক যেমনটা রেখেছি। তো এটা একটা টেকিং, টোটাল দেখুন 4টে টেকিং হয়েছে, 2টো টেকিংয়ের দাগ আমি দিয়ে নিয়েছি আর 2টো টেকিং বাকি আছে। তো আর্মহোলের এখানে টেকিংটা দিতে হবে টোটালটা 1/2 ইঞ্চি, মানে এই দাগ থেকে এক সাইডে 2 সুতের টেকিং দেব, এক সাইডে 2 সুত, অপর সাইডে 2 সুত, তাহলে টোটাল কত হলো 1/2 ইঞ্চি। এই কারণে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছিল এই 1/2 ইঞ্চির টেকিংয়ের জন্য। যদি এখানে আমরা টেকিংটা দিই তাহলে এখান থেকে আমাদের ছাতির মেজারমেন্ট কমে যাবে, তাই জন্য আগে থাক থেকে এক্সট্রাটা নেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? এইবারে এখানে টেকিংটা দেবো, এখানে টেকিংটা কত দেবো, এখানে টেকিংটা দেবো 1/2 ইঞ্চি করে, এক সাইডে 1/2 ইঞ্চি, অপর সাইডে 1/2 ইঞ্চি, টোটাল কত হলো, টোটালটা তাহলে 1 ইঞ্চির টেকিং হলো। তো সম্পূর্ণ টেকিংয়ের মেজারমেন্ট নিয়েছি, এবারে এই মিডিল থেকে আমাদের একটু করে ছাড়তে হবে, এখানে কত করে ছাড়বো, 1.5 ইঞ্চি করে, এটা কিন্তু নিয়ম, 1.5 ইঞ্চি করে এরকম দাগ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমাদের খাপটা ভালো হবে না, এইরকমভাবে 1.5 ইঞ্চি বরাবর দাগ দেবো, এইরকম মিডিল থেকে। তো এখানে দেখুন পুরো একটা রাউন্ড শেপ এসছে, এটাই হচ্ছে আমাদের চেস্টের মিডিলটা, এটাই আমাদের খাপটা তৈরি করতে কাজে লাগবে, এই এই যে ছাড়টা দিলাম এর জন্য খাপটা তৈরি হবে। এইবারে এই টেকিংয়ের মেজারমেন্টগুলো যেগুলো দিয়েছি সমস্ত মেজারমেন্ট একসাথে মেলাবো, মানে 1.5 ইঞ্চিটা ছেড়ে যেখানে দাগ দিয়েছি তার সাথে মেলাবো, এইরকমভাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমভাবে মেলাবো, পুরোপুরি একদম পয়েন্টের সাথে যুক্ত হবে না, পয়েন্ট থেকে যে 1.5 ইঞ্চি ছেড়েছি সেখানের সাথে মিলেছে, সমস্ত জায়গায় একই প্রসেস হবে এইরকম। তো এখানে দেখুন পুরো টেকিংটা আমি দিয়ে নিয়েছি। তো 4 টেকিং ব্লাউজ ভীষণই সহজ, ঠিক যেমনটা আমি দেখিয়েছি আপনারা তেমনভাবে করবেন। আর এখানে আমি এক্সট্রা করে কোনো কাপড় না কেটেই এখানে আমি প্যাডটা বসিয়ে দেখাবো, এটা হচ্ছে সিলিকন প্যাড, এটা বসিয়ে আমি এখানে দেখাবো, কোনো কাপড় কাটবো না আর 4 টেকিং ব্লাউজেই দেখাবো, কী করবো এটাকে কেটে নেবো। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি, এখানে মেন কাপড়টাকে দেখুন আমি একদম সেম টু সেমভাবে কাটিং করছি, এক ফোঁটো কাপড় এক্সট্রা আমি রাখিনি, এখানে দেখতে পাচ্ছেন এটা লাইলিন কাপড়, এটা হচ্ছে মেন কাপড় আমার, এক ফোঁটো এক্সট্রা আমি রাখিনি। তো এবারে একটা জিনিস দেখিয়ে দিই, এই দাগটা যেটা আমি দেখুন ড্রয়িং করেছি, দু সাইডে ড্রয়িংটা আমি তুলে নিয়েছি, আপনারাও কিন্তু সেম প্রসেসে দু সাইডে এইরকমভাবে ড্রয়িংটা কিন্তু তুলে নেবেন, না হলে সেলাই করার সময় কিন্তু খুব প্রবলেম হবে। আর এখানে আমি যখন ড্রয়িংটা তুলেছিলাম একটাকে নিয়ে আর একটার উপরে এইরকমভাবে রেখে জাস্ট এরকমভাবে একটু একটু করে এরকমভাবে প্রেস, তো এরকমভাবে চাপ দেবেন, এর উপরে চাপ দিলে অটোমেটিক দেখবেন এক সাইডের দাগ অপর সাইডে উঠে যাবে। তো আমি দু সাইডের দাগটা তুলে নিয়েছি, এইবারে এখানে আমি আমি খাপটা বসিয়ে দেখাবো, এখানে এক্সট্রা কোনো কাপড় আমি কাটিনি, এখানেই আমি খাপটা বসাবো। তো এখানে আমি কেন কাটিনি সেটা প্রথমে বলে দিই, তো এই যে আমাদের মেন কাপড়টা এটা আমাদের অনেকটা মোটা আছে, এটা একটা বেনারসির কাপড় আর এটা অনেকটা মোটা আছে, আমি যদি এটাকে এর উপর রাখি তাহলে দেখুন আমার কিন্তু ভিতরের প্যাডটা বাইরের সাইডে দেখা যাচ্ছে না, এই কারণে আমি এক্সট্রা করে আরও কাপড় কাটছি না, কেননা এই কাপড়টা অনেকটাই মোটা আছে, যদি পাতলা কাপড় হতো আমার এক্সট্রা কিন্তু কাপড় কাটিং করতে হতো প্যাড বসানোর জন্য, এই কারণে আমি প্যাড বসানোর সময় এক্সট্রা কোনো কাপড় কাটিং করলাম না। আপনারা যখন দেখবেন এরকম মোটা কোনো কাপড় আছে এক্সট্রা করে প্যাডের জন্য আলাদা কাপড় কাটার দরকার নেই, এই এর সাথেই অ্যাটাচ করিয়ে মেন কাপড়ের সাথে সেলাই করে দেবো। তো সেটা কীভাবে করছি চলুন দেখিয়ে দিই। তো এখানে এই যে দাগগুলো দিয়েছি দেখুন টেকিংয়ের যে মেজারমেন্টগুলো দিয়েছি সেম টু সেমভাবে এখানে আমি সেলাই করবো, তো সেম টু সেম ধরবো, ধরে সেলাই করবো। তো এখানে যখন আপনারা আলাদা করে কাপড় কাটবেন না প্যাড বসানোর জন্য তখন কি করতে হবে, আপনাদের এই যে মেন কাপড় আর লাইলিন কাপড় এরকমভাবে দাগ দিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি মেন কাপড়ের উপরেও কিন্তু সেম দাগ দিয়েছি, আলাদা কিছু দিইনি, সেম দাগ দিয়েছি, আলাদা আলাদাভাবে কিন্তু সেলাই করতে হবে, মেন কাপড়েও আলাদা সেলাই করতে হবে, লাইলিন কাপড়েও আলাদা সেলাই করতে হবে, দুটো একসাথে ধরে কিন্তু সেলাই করা যাবে না। তো এবারে এখানে আমি সেলাইটা করে দেখাচ্ছি, আলাদা আলাদা করে এইরকমভাবে ধরবো, যেমনটা ড্রয়িং আছে ঠিক তেমনভাবে এক একটা ধরবো, নিয়ে একদম ঠিক দাগ বরাবর সেলাই দেবো। তখন দেখুন আমি একটাই সেলাই দিয়েছি, ঠিক যতদূর পর্যন্ত টেকিংয়ে দাগ তুলেছি ঠিক ততদূর পর্যন্ত সেলাই দিয়েছি, এর এপারে কিন্তু আমি নিয়ে আসিনি, প্রত্যেক জায়গাতে যেমন দাগ দিয়েছি ঠিক হুবহু সেইভাবে ধরে নেব, নিয়ে টেকিং দেবো। তো এখানে দেখুন আমি 4টে টেকিং দেওয়ার পরে এর খাপটা কত সুন্দর হয়, টেকিং দেওয়া ব্লাউজের খাপ খুবই ভালো হয়, একবার এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এর খাপটা কত সুন্দর হয়েছে। সেম প্রসেসে কিন্তু আমাদের মেন কাপড়েও কিন্তু টেকিংটা দিয়ে নিতে হবে, এখানে যে দাগগুলো আছে সেম প্রসেসে টেকিংগুলো আমি দিয়ে নেবো।
এটা হচ্ছে আমাদের লাইলিন কাপড়, এটা মেন কাপড়ও দেখুন আমি সেম প্রসেসে সেলাই করে নিয়েছি। এইবারে কি করব, আমাদের লাইলিন কাপড়ের সাথে আমরা এই প্যাডটা বসাবো। তো প্যাডটা কীভাবে বসাচ্ছি দেখুন, এখানে দেখতে পাচ্ছেন মিডিলটা অংশ দেখুন, এই হচ্ছে মিডিল। তো মিডিলেই কিন্তু এখানে প্যাডটা বসাতে হয়। তো মিডিল তো আমি আগেই কিন্তু যখন ড্রয়িং করি তখন এই মিডিলটা আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম, এখানেই এবারে প্যাডটা বসাবো। তো এখানে প্যাডটা নিয়েছি, প্রথমে প্যাডটাকে এরকম মিডিল থেকে ভাঁজ করব, করে দেন আরও একবার এইরকমভাবে ভাঁজ করে দেবো। এরকম ভাঁজ করলাম, করার ফলে দেখুন এখানে মিডিলটা বেরিয়ে গেছে, এটা হচ্ছে মিডিলটা, এই এইটা হচ্ছে আমাদের প্যাডের মিডিলটা, এই একটা বেরিয়েছে। এবার দাগ এরকমভাবে, তো এবার এরকমভাবে এখানে ধরবো, ধরে ভিতরের সাইডও এরকম দাগ দিয়ে নেবো। এখানে ভিতরের মিডিলটাও বের করতে হবে, এই হচ্ছে ভিতরের মিডিল। তো দেখুন এটা হচ্ছে ভিতরের মিডিল, এটা হচ্ছে বাইরের মিডিল, দুটো মিডিলে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে প্যাডটাকে বসাবো, আর এটা কিন্তু আমাদের উল্টো সাইডে প্যাড বসাচ্ছি, সোজা সাইডে আবার কেউ ভুলেও প্যাডটা বসিয়ে দেবেন না, এটা কিন্তু আমাদের উল্টো সাইড। এবারে প্যাডটা কীভাবে বসাবো দেখুন, এটা হচ্ছে প্যাড, প্যাডটাকে এইরকমভাবে নিয়ে ভিতরের দিকে এরকম ঠেলে দেবো। বুঝতে পেরেছেন, আর একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেন ভালো প্যাড। তো এর এই মিডিলটা ধরবো, ধরে ভিতরের দিকে এরকম ঠেলে দেবো, দিয়ে এই যে ভিতরের মিডিলটা, ভিতরের মিডিলের সাথে আমাদের এই লাইলিন কাপড়ের মিডিলটা এরকম একটার সাথে একটা এরকমভাবে রেখে দেব, দিয়ে এর ওপরে একটা সেলাই চালিয়ে দেবো। তো এখানে দেখুন আমি শুধু মিডিলটুকুনি চালিয়ে দিয়েছি, মজবুত করে একটু সেলাই দেবেন যাতে খুলে না যায়। তো এখানে দেখুন প্যাডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে এইরকমভাবে চাপবো, চাপলে দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো সোজা সাইডটা এইরকম হয়ে গেছে। এইরকমভাবে আপনারা বসাবেন। এবারে এটার সাথে মেন কাপড়টা আমি বসিয়ে দেবো, এইরকম ফিনিশিংটা কত ভালো আসবে একবার দেখে নিন। তো এখানে দেখুন এই রকমটা ঠিক দেখাবে। এবারে কি করব, পুরো ধার বরাবর এটাকে সেলাই করে দেবো, একটার সাথে একটা ধরে সেলাই করে দেবো। তো এখানে দেখুন হালকা হালকা সূঁচ সূঁচ মনে হচ্ছে, কিন্তু এটা সিল্কের কাপড় বলে এরকম মনে হচ্ছে। এটা ইস্ত্রি করার পরে এই যে সূঁচ সূঁচ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদমই থাকবে না, এগুলো পুরোপুরি একদম পুরোপুরি চলে যাবে, এই সূঁচটা একদমই থাকবে না। তো আমি যখন অ্যাটাচ করবো আগে এটা ইস্ত্রি করে তারপরে দেন এখান থেকে পুরোটা সেলাই করে দেবো। দিলে দেখুন এর পিছনটা দেখুন, পিছনটা দেখুন একদম পুরো ফিনিশিং এসছে, আর সামনটা ভীষণ ভালো ফিনিশিং আসে। তো আশা করবো আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এখানে প্যাডটা কীভাবে লাগাতে হবে। জাস্ট এবার ধারগুলোকে সেলাই করে নেবো, সেম প্রসেসে অপর সাইডটা করে নেবো, নিলেই পুরো রেডি হয়ে যাবে, এখানে আর কিচ্ছু নেই। আর এটা কিন্তু ভীষণ ভালো ফিনিশিং আর ফিটিংস দুটোই খুব ভালো আসে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এর যে ব্যাক পিটের ডিজাইনটা আছে এর পরে নেক্সট চলে যাবে বা আগে ভিডিওটা আপলোড হয়ে যাবে, আপনারা দেখে নেবেন, সেই ডিজাইনটাও কিন্তু মারাত্মক। আর অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।